হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকে আমি ক্রিমিনাল কোর্ট সিরিজের পরবর্তী তিনটা এপিসোড এক্সপ্লেইন করতে যাচ্ছি। আগের এপিসোডগুলোতে আমরা দেখেছি কিভাবে প্যারাগুয়ের ফেডারেল পুলিশ টিম একটা ডাকাতির কেস ইনভেস্টিগেট করছিল। তারা সেই ডাকাত দলের লিডার পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সে তাদের হাত থেকে পালিয়ে যায়। তবে তারা এটা জানতে পারে যে যারা ডাকাতিটা করেছে তারা কোনো সাধারণ গ্যাং নয়, অনেকগুলো গ্যাংয়ের জয়েন্ট ভেঞ্চার ছিল সেটা। আর এরপর তাদের সাথে ঠিক কী কী ঘটে সেটাই জানবো আজকের এপিসোডগুলোতে। তবে প্রথম তিনটা এপিসোড মানে পার্ট ওয়ান যারা মিস করেছেন তারা আগে সেটা দেখে নিন, লিঙ্কটা কমেন্টে দেয়া আছে। আর যারা অলরেডি দেখেছেন তারা চলুন আজকের এপিসোডগুলো দেখে নেই। সুয়ানা হসপিটাল থেকে বাড়ি ফেরার পর ফার্নান্দো তার খেয়াল রাখতে শুরু করে। পরদিন রশি সুয়ানার সাথে দেখা করতে তার বাড়িতে আসে। তার সাথে বেনও ছিল, কিন্তু সে ভিতরে যায় না। সুয়ানা তখন রশির কাছে বেনের ব্যাপারে জানতে চায়। রশি জানায় বেন বাইরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। সেটা শুনে সুয়ানা হেসে বলে ওঠে ও স্মোক করে না। আসলে সে ভালোভাবেই বুঝতে পেরেছিল যে বেন কোনো কারণে তাকে অ্যাভয়েড করছে। তো সেখান থেকে বেরিয়ে বেন সোজা চলে যায় রোলেটা আস্তানায়, কোনো ক্লু পাওয়া যায় কি না সেটা দেখার জন্য। বেনের ডেডিকেশন দেখে রশি ভীষণ খুশি হয়। বেন রোলেটার ল্যাপটপ থেকে ব্রাজিলের তিনটা শহরের ব্যাপারে জানতে পারে, যেগুলোর ব্যাপারে রোলেটা রিসার্চ করছিল। শহরগুলোর নাম হলো নোভা, লোয়ান্ডা এবং কুয়েরেন্সিয়া। বেন তৎক্ষণাৎ প্রফেসরকে ফোন করে এই ব্যাপারে রিসার্চ করতে বলে। এদিকে সোলস তার গ্যাং নিয়ে ওই ম্যানেজারের পরিবারকে জিম্মি করে তাকে তাদের কথা মতো কাজ করতে বাধ্য করে। সোলসের কাছে থাকা তথ্য অনুযায়ী ওই ব্যাংকে $40 মিলিয়ন আছে, তার মানে এখান থেকেই সে অর্গানাইজেশনের $30 মিলিয়ন পরিশোধ করে দিতে পারবে। কিন্তু ম্যানেজার তাকে জানায় যে ব্যাংকে এত টাকা নেই। সেটা শুনে সোলসের মাথায় আকাশ ভেঙে পড়ে। তবে তার কাছে থাকা তথ্যও তো ভুল হওয়ার কথা নয়। সোলস তাই ম্যানেজারকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে ম্যানেজার জানায় আসলে তাদের আরও একটা ব্রাঞ্চ আছে। এটা জানার পর সোলস তখন একই দিনে দুটো ব্যাংক ডাকাতি করার প্ল্যান বানায়, যা শুনে তার টিম মেম্বাররা ভীষণ ঘাবড়ে যায়। কিন্তু সোলস তার সিদ্ধান্তে অনড় থাকে। সিন শিফট হলে আমরা দেখতে পাই অর্গানাইজেশনের এক এজেন্টের মাধ্যমে মন্টেরা তাদের একটা গ্যাংয়ে জয়েন করতে যায়, আর সে নিজের পরিচয় দেয় মাস্কারা নামে। কিন্তু এসব ঠিক কেন সেটা জানতে আমাদের একটু অপেক্ষা করতে হবে। এরই মাঝে প্রফেসর ওই তিনটা শহরের রহস্য খুঁজে বের করে। তার ধারণা মতে ডাকাত দল ওই তিনটা শহরের মধ্যে কোনো একটাকে টার্গেট করেছে। সে এটাও জানায় যে এর আগে ব্রাজিলের মারিঙ্গা শহরে রোলেটাদের অ্যাক্টিভিটি দেখা গিয়েছে, আর মারিঙ্গা হলো লোয়ান্ডার খুব কাছে। তাই তারা মনে করে যে ডাকাতরা হয়তো লোয়ান্ডাকেই টার্গেট করেছে। মারিঙ্গাতে আগের কেসটা হ্যান্ডেল করেছিল অফিসার ভেন্দ্রামিন। সেটা শুনে বেন রশির কাছে মারিঙ্গা যাওয়ার পারমিশন চায়, যাতে সে ভেন্দ্রামিনের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করতে পারে। রশি থেকে পারমিশনও দিয়ে দেয়। তখন ওয়েলহাম নামে ফেডারেলের নতুন ছেলেটা বেনের সাথে যেতে চায়, কারণ বেনের তো এখন কোনো পার্টনার নেই। কিন্তু রশি তার কথায় রাজি হয় না, তাই সে বিরক্ত হয়ে ইউরির কাছে গিয়ে তার ফ্রাস্ট্রেশনের গল্প শোনাতে শুরু করে। পুলিশ ডিপার্টমেন্টে জয়েন করার পেছনে তার একটাই উদ্দেশ্য ছিল যে সে মিশনে যাবে এবং ফাইট করবে, কিন্তু বাস্তবে তার কিছুই হয় না। সেখানে সে নিজের অজান্তেই ইউরিকে একটা ক্লু দিয়ে দেয়। কথা বলতে বলতে সে কুড়ালের নাম নেয়। তখন ইউরির মনে পড়ে যে তারা রোলেটার মার্ডারের ক্রাইম সিন থেকে অনেক ধরনের অস্ত্র পেয়েছে, কিন্তু রোলেটাকে যে কুড়ালটা দিয়ে কাটা হয়েছিল সেটা তো খুঁজে পায়নি। তাই ইউরি তাকে নিয়ে কুড়াল খুঁজতে বেরিয়ে পড়ে, আর সৌভাগ্যবশত তারা সেটা পেয়েও যায়। এটা দেখে রশি এবং ইউরি ওয়েলহামের উপর ভীষণ খুশি হয়। এদিকে বেন ব্রাজিলে পৌঁছে ভেন্দ্রামিনের সাথে দেখা করে। তাকে রিকোয়েস্ট করে সে যেন সোলসের কেসে ফেডারেলকে সাহায্য করে, কিন্তু ভেন্দ্রামিন তাকে সাহায্য করতে রাজি হয় না, কারণ রশির সাথে তার সম্পর্ক ভালো ছিল না, তাছাড়া সেদিন তার ছুটিও ছিল। তবে বেন তাকে বুঝিয়ে শুনিয়ে রাজি করায়। এরপর তারা অফিসে গিয়ে রোলেটার কেসের ব্যাপারে আলোচনা করে। সেখানে ভেন্দ্রামিন বেনকে জানায় যে তারা রোলেটাকে ধরার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছিল, কিন্তু সেদিন ডাকাতির পর তারা হঠাৎ উধাও হয়ে যায়। পুলিশ শহর থেকে বেরোনোর সব রাস্তায় পাহারা বসিয়েছিল, কিন্তু কেউ তাদের হদিস পায়নি। তো সেই রাতে হোটেলে ফিরে বেন ওই তিনটা শহর নিয়ে রিসার্চ করতে বসে। সেখান থেকে সে একটা অদ্ভুত বিষয় জানতে পারে, সেটা হলো নোভা এবং লোয়ান্ডা শহর পাশাপাশি অবস্থিত, আর নোভা নদীর একদম কাছাকাছি। সেখান থেকে সে ধারণা করে যে ডাকাতরা মারিঙ্গা হয়ে নয়, বরং লোয়ান্ডা থেকে নোভা হয়ে নদীপথে পালায়। আর পুলিশরা তো সবসময় রাস্তাগুলো ব্লক করত, কিন্তু নদীপথের বিষয়টা তারা কেউই খেয়াল করেনি। পরদিন সকালে তাই বেন ওই নদীর কাছে চলে যায়। সেখানে সে নদীর পানিতে ডাকাতদের একটা গাড়ি ভেসে উঠতে দেখে, যেটা তারা আগেরবার ডাকাতির সময় ব্যবহার করেছিল।
তার মানে তারা গাড়িগুলো পানিতে ভাসিয়ে দিয়ে স্পিডবোর্ডে করে পালিয়ে যেত। বেন তখন ভেন্দ্রামিনকে সঙ্গে নিয়ে ওই গাড়িটা পানি থেকে বের করে আনে। গাড়িটার ব্যাকসিট খুলে ফেলা হয়েছিল যাতে সহজেই সেখানে টাকাগুলো ক্যারি করা যায়। এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই মন্টেরাকে ওই গ্যাংয়ের লিডারের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে একটা AK-47 বন্দুক 1 মিনিটের মধ্যে অ্যাসেম্বল করতে বলা হয়। যদি সে কাজটা করতে পারে তাহলে তাকে গ্যাংয়ে নেওয়া হবে। তবে মন্টেরা সবাইকে অবাক করে দিয়ে 1 মিনিটের মধ্যেই তার কাজটা শেষ করে ফেলে। সেটা দেখে লিডার ইমপ্রেস হয়ে যায়। গ্যাংয়ে জয়েন করার পর মন্টেরা ফোনে কাউকে সেখানকার আপডেট জানায়, কিন্তু সেটা ঠিক কে তা জানা যায় না। এদিকে সুয়ানা সুস্থ হওয়ার পর অফিস শুরু করার সিদ্ধান্ত নেয়। সেটা শুনে ফার্নান্দো আপসেট হয়ে যায়। আসলে সুয়ানা তার কাজে ফোকাস করতে গিয়ে পরিবারকে ঠিকঠাক সময় দিতে পারত না। এটা নিয়ে তাদের মধ্যে সেদিন কথা কাটাকাটি হয়। অন্যদিকে বেনরা সেই গ্যারেজের অ্যাড্রেস খুঁজে বের করে যেখান থেকে ডাকাতদের গাড়িটা মডিফাই করা হয়েছিল, কিন্তু সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে গ্যারেজের লোকেরা সেটা অস্বীকার করে। তখন বেনরা জায়গাটা তল্লাশি করে সেই ব্যাকসিটগুলো খুঁজে পায়। গ্যারেজের লোকেরা তখন সত্যিটা স্বীকার করতে বাধ্য হয়। এরপর বেন তাদের কাছে জানতে চায় যে কে ওই গাড়িটা মডিফাই করতে দিয়েছিল। গ্যারেজের লোকটা তখন সেই ব্যক্তির ডিটেলস বেনকে দিয়ে দেয়। তারপর তারা অফিসে ফিরে ওই লোকটার ব্যাপারে রিসার্চ করে, কিন্তু ওই নামের কাউকেই তারা খুঁজে পায় না। তার মানে ডাকাতরা হয়তো নকল নামে কাজটা করিয়েছিল। এরই মাঝে বেনের কাছে একটা ফোন আসে। সেখান থেকে সে জানতে পারে যে ওই ডাকাত ড্রাইভার একসাথে 6টা গাড়ি কিনেছে। সেটা শুনে ভেন্দ্রামিন হতবাক হয়ে যায়। তারা বুঝতে পারে যে ডাকাত ড্রাইভার অনেক বড় কিছু প্ল্যান করছে। তখন ভেন্দ্রামিন তার টিমের সাথে বিষয়টা ডিসকাস করে। তারা ডাকাতি হওয়ার আগে পুরো এরিয়াটা সিকিউর করতে চাচ্ছিল, কিন্তু তার টিম এতে রাজি হয় না। কারণ শহরের ভেতর যদি ডাকাতদের সাথে পুলিশের সংঘর্ষ হয় তাহলে শহরের মানুষের ক্ষতি হতে পারে। তাছাড়া লোয়ান্ডার পুলিশের সংখ্যাও কম। এসব নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। অবশেষে ভেন্দ্রামিন ওই এরিয়ার সবগুলো রোড ব্লক করার জন্য তার টিমকে রাজি করিয়ে ফেলে। তখন বেন সবাইকে জানায় যে ডাকাতরা রোড দিয়ে নয় বরং নদী দিয়ে পালানোর প্ল্যান করছে, কিন্তু কেউ তার কথা মানতে চায় না, এমনকি ভেন্দ্রামিনও নয়। তাই বেন আর কথা না বাড়িয়ে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে রশিরা বেনের কোনো খোঁজ পায় না। তখন রশি সবাইকে ওয়ার্নিং দেয় যে বেন যদি কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাহলে যেন তাকে কেসের কোনো তথ্য দেওয়া না হয়, কারণ তাকে এই কেস থেকে বের করে দেওয়া হয়েছে। সেটা শুনে সুয়ানা বেশ চিন্তায় পড়ে যায়। আর এখন যেহেতু তার কোনো পার্টনার নেই, তাই সে একাই তদন্তের জন্য বের হওয়ার সিদ্ধান্ত নেয়। তখন ইউরি নিজ থেকে সুয়ানার সাথে যেতে চায়। তবে সুয়ানার একটু সন্দেহ হচ্ছিল যে ইউরি আদৌ ফিল্ডে কাজ করতে পারবে কি না, কারণ সে আগে কখনোই ফিল্ডে যায়নি। তবুও ইউরির কথায় সে রাজি হয়। তখন মন্টেরাও তার সাথে যেতে চায়, কারণ সে ওই ডাকাত দলের ব্যাপারে অনেক কিছুই জানত। এদিকে বেন সেই নদীর কাছে গিয়ে একজন মাঝিকে কিছু টাকা দিয়ে ওই ডাকাতদের উপর নজর রাখতে বলে। অন্যদিকে সুয়ানারাও সেখানে এসে নদীর পাশের রাস্তায় বেনের গাড়িটা পার্ক করা দেখতে পায়। তখন তারা নদীর দিকে এগিয়ে যায়। সেই সুযোগে মন্টেরা লুকিয়ে বেনের গাড়িতে একটা ট্র্যাকার লাগিয়ে দেয়। নদীর পাড়ে গিয়ে তারা বেনকে দেখতে পায়। তাকে দেখে সুয়ানা ভীষণ রেগে যায়, কারণ সে অসুস্থ জেনেও বেন একটাবারও তার খোঁজ খবর নেয়নি। এরপর সে বেনের কাছে জানতে চায় যে সে কাউকে কিছু না জানিয়ে কোথায় গায়েব হয়ে গিয়েছিল। উত্তরে বেন বলে সে খোঁজ পেয়েছে যে আগামীকালকেই ডাকাতি হতে যাচ্ছে, আর এটা যেহেতু অনেক রিস্কি তাই সে কাউকে বিপদে ফেলতে চায়নি। সেটা শুনে সুয়ানা আরও বেশি খেপে যায়। যাই হোক, এরপর তারা তিনজনে মিলে নদীর মাঝে পাহারা দিতে চলে যায়। তবে মন্টেরা তাদের সাথে যায় না, কারণ এমনিতেই সে সাসপেন্ডেড। তার উপর যদি আবারও কোনো ঝামেলা হয় তাহলে সে আর কোনোদিনই চাকরি ফিরে পাবে না। তো ইউরি বেনদের সাথে গিয়ে অপেক্ষা করতে থাকে, কিন্তু তার মনে ভয় হচ্ছিল যে সে আদৌ বেঁচে ফিরতে পারবে কি না। তখন সুয়ানা তাকে জানায় যে ফিল্ডে কাজ করলে জীবন হাতের মুঠোয় নিয়ে ঘুরতে হয়, যে কোনো সময় যে কোনো বিপদের জন্য প্রস্তুত থাকতে হয়। তো দেখতে দেখতে সকাল হয়ে যায় আর সোলস্টার লোয়ান্ডার উদ্দেশ্যে রওনা হয়। এদিকে ব্যাংকের ম্যানেজার লকার রুম খুলে তাদের জন্য অপেক্ষা করতে থাকে। তারা ব্যাংকের কাছাকাছি পৌঁছে কয়েকজন লোককে জিম্মি করে নিয়ে সামনের দিকে এগুতে থাকে, যাতে সামনে যদি কোনো পুলিশ থাকে তাহলে ওই লোকগুলোকে ঢাল বানিয়ে তারা বেঁচে যেতে পারবে। যাই হোক, এরপর তারা ব্যাংকে ঢুকে টাকা পয়সা কালেক্ট করতে শুরু করে। তখন তাদের আরেকটা টিম দ্বিতীয় ব্যাংকের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তাদের প্ল্যান ছিল যে তারা ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে গিয়ে ওই নদীর পারে যুক্ত হবে আর সেখান থেকে স্পিডবোর্ডে পালাবে। কিন্তু ডাকাতি করে পালানোর সময় সোলসদের অন্য টিমের একজন মেম্বার হঠাৎ বেঁকে বসে। লোকটা তাদের কাছে থাকা টাকাগুলো নিয়ে অন্য রাস্তা দিয়ে পালিয়ে যায়, কিন্তু সে তো জানত না যে এর পরিণতি কি হতে পারে। তারা যে রাস্তা দিয়ে পালাচ্ছিল সেখানে তো আগে থেকেই ভেন্দ্রামিন তার টিম নিয়ে অপেক্ষা করছিল।
তাই ডাকাতরা ওই রাস্তায় যাওয়া মাত্রই বেঞ্জামিনের টিম তাদের সবাইকে মেরে টাকাগুলো উদ্ধার করে। আরেকদিকে সোলসরা নদীর পাড়ে গিয়ে বুঝতে পারে যে তাদের অন্য টিম তাদেরকে ধোঁকা দিয়েছে, তাই তারা একাই স্পিডবোট নিয়ে পালাতে শুরু করে। তখন নদীপথে বেনরা তাদের বোটের উপর অ্যাটাক করে, সোলসরাও সেখানে পাল্টা অ্যাটাক করে। সেই অ্যাটাকে ইউরির বুকে একটা গুলি লাগে। সৌভাগ্যবশত গুলিটা বুলেট প্রুফ জ্যাকেটে লেগেছিল, কিন্তু তার কাছে যেহেতু বিষয়টা নতুন তাই সে ওই ব্যথাটাও সহ্য করতে পারে না। এরই মাঝে সোলসদের ফলো করতে করতে তারা অন্য একটা জায়গায় পৌঁছে যায়, কিন্তু তারা দুজন এতগুলো লোককে সামলাতে পারছিল না। এর মাঝে মন্টেরা গিয়ে সেখানে উপস্থিত হয়, কারণ সে বুঝতে পেরেছিল যে তারা দুজন সব কিছু সামলাতে পারবে না। তো এরপর তারা এক এক করে ডাকাতদের সবাইকে মেরে ফেলে, তবে শুধুমাত্র সোলস বেঁচে থাকে। তাই যখন তারা সোলসকে মারতে যাবে তখনই সে বেনদের দিকে একটা স্মোক বোম ছুড়ে মারে এবং সেই ধোঁয়ার আড়ালে সে গায়েব হয়ে যায়। যাই হোক, সেখান থেকে ফেরার পর রশির সাথে তাদের দেখা হয়। অফিসিয়াল নিয়মের বাইরে গিয়ে কাজ করার কারণে রশি তাদের অনেক বকাঝকা করে। তারা ধরেই নিয়েছিল যে তাদের চাকরি আর থাকবে না। তখন রশি সবাইকে অবাক করে দিয়ে একটা অদ্ভুত কথা বলে। সে বেনদেরকে বাঁচানোর জন্য একটা মিথ্যা স্টোরি বানায়। স্টোরিটা এমন ছিল যে এই পুরো অপারেশনটা রশির আদেশেই হয়েছে, আর মন্টেরা তাদের সাথে ছিল ঠিকই, কিন্তু তার কাছে কোনো অস্ত্র ছিল না এবং সে অপারেশনে অংশ নেয়নি। সে অপারেশন হেডকে ফোন করে এই কথাগুলোই বলে। তবে অপারেশন হেড ঠিকই বুঝে যায় যে রশি মিথ্যা গল্প শোনাচ্ছে, তবুও সে কোনো বাজে রিয়্যাক্ট করে না, কারণ দিন শেষে তাদের অপারেশনটা সাকসেসফুল ছিল। অন্যদিকে দেখা যায় সোলসেরও গুলি লেগেছে, আর সে ওই আঘাত নিয়েই একটা নির্জন রাস্তা দিয়ে হাঁটছে, কিন্তু সে বেশি দূর এগুতে পারে না, রাস্তার মাঝখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। সেই মুহূর্তে তার পুরনো সব কথা মনে পড়তে থাকে। এরপর যখন তার জ্ঞান ফেরে তখন দেখতে পায় ইজাকুয়েল নামের একটা লোক তার সেবা করছে। সে সোলসকে অজ্ঞান অবস্থায় তার বাড়িতে নিয়ে এসেছিল। লোকটা খুবই ধার্মিক ছিল। সে সোলসকে চিনত না ঠিকই, কিন্তু তার শরীরের আঘাত দেখে সে বুঝে যায় যে সোলস নিশ্চয়ই কোনো অপরাধের সাথে জড়িত। তাই সে সোলসকে ধর্মের দিকে ফিরে আসতে বলে। সোলসের ক্ষেত্রেও একটা অদ্ভুত বিষয় শুরু থেকেই লক্ষ্য করা যায়, সেটা হলো সে এত বড় একজন গ্যাংস্টার হওয়া সত্ত্বেও বেশ ধার্মিক ছিল। সে সবসময় তার সাথে একটা বাইবেল ক্যারি করত আর সুযোগ পেলেই সেটা পড়ত। যাই হোক, সোলস পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত ইজাকুয়েল তাকে সেখানেই থাকতে বলে, কিন্তু সোলসের পক্ষে তো সেখানে থাকা সম্ভব ছিল না, কারণ তার এখনও অনেক কাজ বাকি। তাই সে ইজাকুয়েলকে কিছু না জানিয়েই তার জন্য অনেকগুলো টাকা রেখে সেখান থেকে চলে যায়। এদিকে জন্মদিন উপলক্ষে সুয়ানার বাড়িতে একটা পার্টির আয়োজন করা হয়। সেই পার্টিতে তার অফিসের সবাই উপস্থিত হয়। সেখানে গিয়েও ইউরি আগের দিনের ঘটনার কথা ভুলতে পারছিল না। ফিল্ডে গিয়ে তাকে যে ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়তে হয়েছিল সে ওই ভয় কাটিয়ে উঠতে পারছিল না। তখন বেন গিয়ে তাকে সামলে নেয়। সেই পার্টিতে সুয়ানার বোনের সাথে বেনের দেখা হয়। সুয়ানার বোন বেনের উপর বেশ ইন্টারেস্ট দেখাচ্ছিল, তাই বেনও তাকে সুযোগ করে দেয়। সেখানে তাদের মধ্যে বেশ ঘনিষ্ঠতা তৈরি হয়, আর সেটা দেখে সুয়ানার খুব খারাপ লাগে। তো পরদিন অফিসে যাওয়ার পর অপারেশন হেড মন্টেরাকে ডেকে অনেক বকাঝকা করে, কারণ সে পারমিশন না নিয়ে রশির টিমকে সাহায্য করতে চলে গিয়েছিল। তবে তার কথাগুলোর কোনো ইফেক্ট পড়ে না মন্টেরার উপর, কারণ এতদিন সে অনেক বোঝানোর চেষ্টা করেছে যে তাকে ফিরে যেতে দেওয়া হলে সে সবার হেল্প করতে পারবে, কিন্তু কেউ তার কথায় পাত্তা দেয়নি। তাই এখন সে নিজের মতো করে চলার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে রশি বেন্দার জানায় যে সোলসের যে ডিএনএ তারা ক্রাইম সিনে পেয়েছিল সেটা নষ্ট হয়ে গিয়েছে, সেটা আর টেস্ট করা যায়নি। তবে ওই ডিএনএ স্যাম্পলগুলোর মধ্যে তারা ফিলিপ নামের একটা ছেলের স্যাম্পল পেয়েছে। রশি এটাও জানায় যে ওই ছেলেটা তার বন্ধুদের নিয়ে একটা হোটেলে উঠেছে। তাই সে বেন এবং সোয়ানাকে হাজব্যান্ড ওয়াইফ সাজিয়ে ওই হোটেলে পাঠানোর সিদ্ধান্ত নেয়, যাতে তারা ওই ছেলের কাছ থেকে আরও ইনফরমেশন বের করতে পারে। সেই কথা মতো পরদিন তারা দুজন সেই হোটেলে গিয়ে ফিলিপের উপর নজর রাখতে শুরু করে। এরপর সোয়ানা গিয়ে কথায় কথায় তাদের সাথে বন্ধুত্ব করে নেয়। তবে বেন এই কাজে তেমন পারদর্শী ছিল না। সেখানে সোয়ানা নিজেকে ফ্লোরা এবং বেনকে এরিক হিসেবে পরিচয় করিয়ে দেয়। তাদেরকে দেখে ফিলিপের মনে একটু সন্দেহ তৈরি হয় ঠিকই, তবে সোয়ানারা সেটা সামলে নেয়। অপরদিকে ইউরি এসে রশিকে জানায় যে সে আরও কিছু নতুন ইনফরমেশন পেয়েছে। মারিঙ্গাতে আগেও পাঁচবার সেই একই ধরনের বোম ব্যবহার করা হয়েছে যেটা এখন এই ডাকাতেরা ব্যবহার করেছে। সেখান থেকে ঘোস্ট গ্যাং নামের একটা নতুন দলের কথা উঠে আসে। তারাও অর্গানাইজেশনের মেম্বার, আর তারা আগেরবারের ডাকাতিতেও ছিল, কিন্তু পুলিশ কখনোই তাদের কোনো ক্লু পায়নি। তবে রশিরা ইনভেস্টিগেশনের সময় আমারও নামের এক টেকনিশিয়ানের খোঁজ পেয়েছিল যার সাথে ওই গ্যাংয়ের সম্পর্ক ছিল, কিন্তু তার কাছ থেকেও পুলিশ তেমন কোনো তথ্য পায়নি। তাই রশি আবারও আমারও সাথে কথা বলার সিদ্ধান্ত নেয়। এরপর ইউরি তাকে জানায় যে সে ব্রাজিলে ট্রান্সফার হতে চায়। সেখানকার ন্যাশনাল জেনেটিক ল্যাবে চাকরি নিয়েছে সে,
হয়তো ওটাই তার জন্য বেশি ভালো হবে, পুলিশের কাজটা তার জন্য নয়। রশিতার কথার মানেটা বুঝতে পারে, তাই সে আর আপত্তি করে না। এদিকে ঘোস্ট গ্যাংয়ের লোকেরা অর্গানাইজেশন থেকে খবর পায় যে সোল সেভার তাদের সাথে কাজ করবে, কিন্তু ঘোস্ট গ্যাংয়ের লিডার আইজ্যাক তাতে রাজি হয় না, কারণ সে কখনোই সোলসকে পছন্দ করত না। তখন অর্গানাইজেশনের লোকটা তাকে বোঝায় যে এই কাজটা করার পর তার সাথে আর কখনোই সোলসের দেখা হবে না। তখন আইজ্যাক রাজি হয়। অন্যদিকে রশিয়া আমারোকে অফিসে ডেকে এনে ঘোস্ট গ্যাংয়ের ব্যাপারে জানতে চায়। আমারও তাকে জানায় যে এই ব্যাপারে তার কোনো আইডিয়া নেই। তখন রশি তার ডিএনএ স্যাম্পল চায় টেস্ট করার জন্য, কিন্তু আমারও তাতে রাজি হয় না, কারণ তার নামে তো কোনো অফিসিয়াল ওয়ারেন্ট নেই। তখন রশি তাকে হুমকি দেয় যে সে যদি ডিএনএ স্যাম্পল দিতে রাজি না হয় তাহলে পুলিশ তার পুরনো কেস ফাইল বের করে রিইনভেস্টিগেট করবে। সেটা শুনে আমারও একটু ঘাবড়ে যায় আর ডিএনএ স্যাম্পল দিতে রাজি হয়ে যায়। স্যাম্পল কালেকশনের সময় সে ফেডারেলের নতুন ছেলেটাকে, মানে ওয়েলহামকে টার্গেট করে। তাকে দেখেই আমারও বুঝতে পেরেছিল যে ছেলেটা নতুন জয়েন করেছে। তখন সে ওয়েলহামকে তাদের সাথে কাজ করার জন্য অফার করে, যার বদলে তাকে অনেক টাকা দেওয়া হবে। আর টাকার লোভে ওয়েলহামও সত্যি সত্যি রাজি হয়ে যায়। তার মূলত কাজ হচ্ছে ফেডারেল অফিস থেকে সব তথ্য ঘোস্ট গ্যাংয়ের কাছে পাচার করা। এরপর আমরা দেখতে পাই বেনরা রাতে হোটেলের নাইট ক্লাবে যায়। সেখানে তাদের সাথে ফিলিপদের দেখা হয়। তারা একসাথে অনেক আনন্দ করে। এরই মাঝে সুযোগ বুঝে সুয়ানা ফিলিপের সাথে থাকা মেয়েটার ব্যাগ চেক করে সেখানে কিছু ড্রাগস পায়। তখন সে দ্রুত মেয়েটার আইডি এবং ড্রাগসের ছবি তুলে নেয়। আর বেন যায় ফিলিপের ডিএনএ কালেক্ট করার জন্য। সে দেখে যে ফিলিপ একটা গ্লাসে মদ খেয়ে সেটা টেবিলের উপর রেখেছে। সে ওই গ্লাসটা নিতেই যাবে, এরই মাঝে ফিলিপদের গ্রুপের মধ্যেই ঝগড়া বেঁধে যায়। কারণ ফিলিপ তার বন্ধুদের মধ্যে একজনের গার্লফ্রেন্ডের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিল। এমনকি সেই ঝগড়া থেকে বেনও পার পায় না। সে গ্লাসটা নেওয়া মাত্রই গ্রুপের একটা ছেলে এসে তার উপর অ্যাটাক করে। তখন তার হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে যায়। কিন্তু পরবর্তীতে আবার তাদের মধ্যে সব কিছু ঠিকঠাক হয়ে যায়। আর ততক্ষণে বেন ওই ছেলেগুলোর সাথে ভালো বন্ধুত্ব করে নেয়। পরদিন সকালে সুয়ানা বেনকে জানায় যে সে ওই মেয়েটার ব্যাপারে খোঁজ খবর নিয়েছে। মেয়েটার নাম হলো সিনথিয়া। সে একটা স্টোরে সেলস গার্ল হিসেবে চাকরি করে, কিন্তু তার বিলাসবহুল লাইফস্টাইল দেখে মনে হয় সে হয়তো কোনো বড় বিজনেস উম্যান। বিষয়টা বেনদের কাছে সন্দেহজনক মনে হয়, তাই তারা আরও ভালোভাবে বিষয়টা খতিয়ে দেখতে শুরু করে। এদিকে সোলস ঘোস্ট গ্যাংয়ের এরিয়াতে পৌঁছানোর পর গ্যাংয়ের একজন লোক এসে তার মুখে কাপড় বেঁধে তাকে সঙ্গে নিয়ে যায়, যাতে সে ওই এরিয়া চিনতে না পারে। মূল আস্তানায় পৌঁছানোর পর আইজ্যাক তাকে জানায় যে তারা একসাথে কাজ করছে ঠিকই, কিন্তু সোলসকে সবসময় তার কথা মতোই চলতে হবে। তবে সোলসের কাছে বিষয়টা ভালো লাগে না, কারণ সে আইজ্যাকের তুলনায় অনেক বেশি স্মার্ট এবং অ্যাক্টিভ ছিল। কিন্তু তার হাতে যেহেতু বেশি সময় ছিল না, তাই সে আইজ্যাকের কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে সুয়ানা গিয়ে সিনথিয়ার সাথে দেখা করে। সে সিনথিয়াকে জানায় যে তার সাথে এরিকের ঝগড়া হয়েছে। সিনথিয়া তখন সুয়ানাকে তার বেডরুমে নিয়ে যায়। সেখানে কথায় কথায় সুয়ানা বলে যে তার এখন একটু ড্রাগস নেওয়ার প্রয়োজন। তাই সে সিনথিয়াকে জিজ্ঞেস করে তার কাছে কোনো ড্রাগ পাওয়া যাবে কি না। সিনথিয়া তখন তার জন্য ড্রাগস আনতে চলে যায়। আর ফিরে এসে দেখে সুয়ানা তার দিকে গান পয়েন্ট করে দাঁড়িয়ে আছে। সেটা দেখে সে ভীষণ ঘাবড়ে যায়। এরপর সুয়ানা তার কাছে জানতে চায় যে ফিলিপের সাথে তার কী সম্পর্ক, আর সে ওই ডাকাতদের ব্যাপারে কতটুকু জানে। সিনথিয়া প্রথমে পুরো বিষয়টা অস্বীকার করে। তখন সুয়ানা তাকে হুমকি দেয় যে সে যদি নিজ থেকে সব কিছু স্বীকার না করে তাহলে সেও ফিলিপদের সাথে ডাকাতির কেসে ফেঁসে যাবে, আর এতে সে আর তার মাকে বাকি জীবনটা জেলেই কাটাতে হবে। মায়ের কথা শুনে সিনথিয়া ভয় পেয়ে যায়, কারণ এই পৃথিবীতে আপন বলতে একমাত্র মাই ছিল তার। তাই সে সব কিছু স্বীকার করতে চায়। সুয়ানা তাকে আশ্বস্ত করে যে তার কোনো কথা রেকর্ড করা হবে না, আর তাকে এই কেস থেকে দূরে রাখা হবে। তখন সিনথিয়া জানায় যে তার এই বিলাসবহুল লাইফস্টাইলের পিছনে ফিলিপের হাত আছে। সে সিনথিয়ার নামের আড়ালে তার অবৈধ প্রপার্টিগুলো প্রোটেক্ট করত। একদিন সে ফিলিপের সাথে তার বন্ধু কাওয়ার বাড়িতে যায়। সেখানে তার সাথে টার্কাও নামের একটা লোকের দেখা হয়। কাওয়ারা তাকে গডফাদার হিসেবে মানত। সেই লোকটাই মূলত ফিলিপদের সাথে সোলসের পরিচয় করিয়ে দেয়। আর তারপর তারা প্যারাগুয়ের ওই ব্যাংক ডাকাতিতে অংশ নেয়। আর এই তথ্যের উপর ভিত্তি করে সুয়ানারা তখন ফিলিপদের অ্যারেস্ট করে, সেই সাথে সিনথিয়াকেও। সিনথিয়া বিষয়টা মেনে নিতে পারে না, কিন্তু সুয়ানারও কিছু করার ছিল না। যাই হোক, ফিলিপদের অ্যারেস্ট হওয়ার খবরটা তৎক্ষণাৎ পৌঁছে যায় আমারোর কাছে। তখন সে দ্রুত ঘোস্ট গ্যাংয়ের কাছে গিয়ে বিষয়টা জানায়। সেই সাথে সে এটাও জানায় যে পুলিশরা তার ডিএনএ স্যাম্পল কালেক্ট করেছে এবং সেখান থেকে সে তাদের সাথে কাজ করার জন্য নতুন একটা লোকও পেয়েছে। তবে গ্যাংয়ের লিডার আইজ্যাক তার কথায় পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না, কারণ পুলিশরা তাদেরকে ধরার জন্য যে কোনো ষড়যন্ত্র করতে পারে। তবে আমারও তাকে আশ্বস্ত করে যে ওই ছেলেটা তাদের কোনো ক্ষতি করবে না।
এদিকে ফিলিপদের অ্যারেস্ট করে অফিসে ফেরার পর সোয়ানা জানতে পারে যে প্রফেসর টার্কাও নামের ওই গডফাদারের ব্যাপারে সব ইনফরমেশন বের করে ফেলেছে। লোকটা এর আগে তিনবার বিভিন্ন কেসে অ্যারেস্ট হয়েছে, আর বর্তমানে সে পন্টাপরা নামের একটা এলাকায় বসবাস করছে। তাই রশি এবার তাদেরকে সেখানকার উদ্দেশ্যে রওনা হতে বলে। এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই মন্টেরার কাছে সেই গ্যাংয়ের ফোন আসে। তারা খবর পেয়েছিল যে ফেডারেল পুলিশ যে কোনো সময় টার্কাওয়ের বাড়িতে অ্যাটাক করতে পারে, তাই তারা সেখানে গিয়ে পুলিশের উপর অ্যাটাক করার প্ল্যান বানায় আর মন্টেরাকেও তাদের সাথে যেতে বলে। মন্টেরা তখন তাদের সাথে যেতে রাজি হয়ে যায় এবং তারা সবাই টার্কাওয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তবে ততক্ষণে বেন সেখানে পৌঁছে টার্কাওয়ের কাছে সোলস এবং কাওয়ার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। এমন সময় সেখানে টার্কাওয়ের মেয়ে চলে আসে, তবে টার্কাও তাকে কিছু বুঝতে দেয় না। কিন্তু সে বেনদের কিছু বলার আগেই মন্টেরাদের গ্যাং সেখানে পৌঁছে তাদের উপর অ্যাটাক করে। তারা টার্কাওয়ের মেয়েকে জিম্মি করে নেয়। তখন বেন এবং সোয়ানা ওই মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তারা কিছু করে ওঠার আগেই টার্কাও ওই লোকগুলোর সামনে গিয়ে তাদেরকে গুলি করতে শুরু করে। তখন অপরপক্ষ থেকেও টার্কাওয়ের উপর গুলি চালানো হয়, যার ফলে সে সেখানেই মারা যায়। এরই মাঝে ডাকাতদের একজন পিছন থেকে সোয়ানাকে গুলি করতে গেলে তখনই মন্টেরা গিয়ে সেই লোকটাকে মেরে ফেলে। তাদের সবার মুখে যেহেতু মাস্ক পরা ছিল, তাই সোয়ানা এখানে মন্টেরাকে চিনতে পারে না। কিন্তু তার কাছে বিষয়টা অদ্ভুত লাগে যে ডাকাত দলের লোক কেন তাকে বাঁচাতে যাবে। মিশন শেষে দেখা যায় মন্টেরা ফোনের মাধ্যমে কাউকে সব কিছুর আপডেট দেয়, কিন্তু লোকটা ঠিক কে সেটা এখনও জানা যায় না। তবে এটা স্পষ্ট বোঝা যায় যে সে কারো অর্ডারে বাধ্য হয়ে ওই গ্যাংয়ে জয়েন করেছে, যাতে গ্যাংয়ের ভেতরকার তথ্যগুলো বের করতে পারে। এদিকে প্রফেসর মামুটোর ফোন থেকে অনেক ইনফরমেশন পেয়েছে। সে বেনদের জানায় যে প্যারাগুয়ের ব্যাংক ডাকাতির আগেও মামুটো বেশ কয়েকবার ব্রাজিল এবং প্যারাগুয়েতে ডাকাতি করেছে, আর তারা পরবর্তীতে যে ডাকাতির প্ল্যান করছিল সেটা আগের ডাকাতিগুলো থেকেও কয়েক গুণ বড়। বেনও তার কথায় সহমত পোষণ করে, কারণ পার্ট ওয়ানে আলভি নামের ছেলেটাও তাকে একই কথা বলেছিল। তবে এইসব রহস্যের চাবি ছিল টার্কাওয়ের কাছে, কিন্তু দুঃখের বিষয় সে তো আর বেঁচে নেই। তবে তারা টার্কাওয়ের মেয়ের কাছ থেকে জানতে পেরেছিল যে তার বাবা ব্রাজিলের মাতগ্রস্ত জেলে বেশ কয়েক বছর বন্দী ছিল। তাই সোয়ানা তখন প্রফেসরের কাছে জানতে চায় যে সে সেখানকার পুলিশ ডাটাবেস থেকে তথ্য বের করতে পারবে কিনা। প্রফেসর জানায় যে ওই জেলে কোনো অনলাইন ডাটাবেস মেনটেন করা হয় না, তাদের সব কিছু ফাইলে বন্দী। তখন বেন আর সোয়ানা রশির পারমিশন নিয়ে সেই মাতগ্রস্ত শহরের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে পৌঁছানোর পর তাদেরকে ডাটা রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে তারা শত শত ফাইল পড়ে থাকতে দেখে। এখন এতগুলো ফাইলের মধ্যে তাদের প্রয়োজনীয় তথ্যগুলো খুঁজে বের করা খুবই কঠিন। তবুও তারা হার মানে না, তারা নামের সিরিয়াল অনুযায়ী খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর সৌভাগ্যবশত তারা টার্কাওয়ের ফাইলটা পেয়ে যায়। এরপর তারা তার জেলমেটদের খুঁজতে শুরু করে, কিন্তু সমস্যা হচ্ছে ওই ফাইলে সবার আসল নাম উল্লেখ ছিল, আর বেনরা শুধুমাত্র তাদের ছদ্মনাম জানত, যেটা ডাকাতরা নিজেদের মধ্যে কমিউনিকেশনের জন্য ব্যবহার করত। তবুও তারা হাল ছাড়ে না, একে একে সবার ফাইল চেক করতে থাকে। যেহেতু টার্কাও সেখানে ১২ বছর বন্দী ছিল, তাই তার জেলমেটদের সংখ্যাও বেশি, আর সৌভাগ্যবশত বেন সেখান থেকে সোলসের ফাইলটা খুঁজে পায়, যার আসল নাম ছিল ওয়েলিংটন। এরপর তারা জেলারের সাথে কথা বলে জানতে পারে যে ওয়েলিংটন মানে সোলস ওই জেলে যাওয়ার পর পুরোপুরি বদলে গিয়েছিল, সে ধর্মের পথে চলে এসেছিল। আর এতে সবথেকে বড় অবদান ছিল জিটো নামের একজন লোকের। জিটো ওই এলাকার একটা চার্চের ফাদার। সেটা শুনে বেনরা তখন জিটোর সাথে গিয়ে দেখা করে। জিটোর কাছ থেকে তারা জানতে পারে যে সোলস ম্যারিড। মূলত জেলে যাওয়ার কয়েক মাস পর তার জন্য মনিকা নামের একজন নতুন লয়ার হায়ার করা হয়। মনিকার সাথে দেখা হওয়ার পর ওয়েলিংটনের জীবনটা পুরোপুরি পাল্টে যায়। জিটো তাদেরকে এটাও জানায় যে ওয়েলিংটন একজন প্রফেশনাল কিলার হওয়া সত্ত্বেও তার ভেতরে কোথাও না কোথাও একটা ভালো মানুষ বাস করত। আসলে ছোটবেলা থেকেই কঠিন পরিস্থিতির শিকার হতে হয়েছে তাকে। পারিবারিক দ্বন্দ্ব, মানসিক অত্যাচার, এসব কিছু তাকে অপরাধ জগতে টেনে এনেছে। মনিকা তার জীবনে এসে তাকে পুরোপুরি পাল্টে দেয়। সে প্রতিদিন জেলের চার্চে যেতে শুরু করে। তারা দুজন দুজনকে অনেক ভালোবাসত। তারপর একটা সময় তারা বিয়ে করে নেয়। এরপর জিটো বেনদের বলে যে সে সোলসকে চিনে না, কিন্তু ওয়েলিংটনকে চিনে, আর ওয়েলিংটন খুব ভালো মনের মানুষ। তো সেখান থেকে প্যারাগুয়ে ফেরার সময় বেনরা জানতে পারে যে মনিকা এখনও বেঁচে আছে, আর সে সান্টা ইসাবেল নামের ব্রাজিলের ছোট্ট একটা শহরে বসবাস করছে। তাই রশি তাদেরকে দ্রুত সেখানে যেতে বলে। তারা তখন মনিকার খোঁজে বেরিয়ে পড়ে। এরই মাঝে ডাকাতরা রাস্তায় ওয়েলামের গাড়িটা থামিয়ে তাকে এক বান্ডিল টাকা দিয়ে যায়। আর পরদিন তাদের লিডার আইজ্যাক তাকে ফোন করে বেনদের আপডেট জানতে চায়। ওয়েলাম তখন বলে দেয় যে বেনরা মনিকা নামের কাউকে খোঁজার জন্য সান্টা ইসাবেলে গিয়েছে। এদিকে বেনরা সেখানে পৌঁছে লোকাল পুলিশদের দেখতে পায়।
তাদের কাছ থেকে বেনরা জানতে পারে যে মনিকার একটা ছেলেও আছে। তবে সে বাড়ি থেকে খুব একটা বের হয় না, শুধুমাত্র অফিসে যায় আর তার ছেলেকে স্কুল থেকে আনা নেওয়া করে। তারা অন্য কাউকে কখনো সেখানে আসা যাওয়া করতে দেখেনি। এদিকে বেনদের ব্যাপারে জানতে পেরে আইজ্যাক তার একটা লোককে সান্টা ইসাবেলে পাঠায়। ঘটনাক্রমে সেই লোকটাও একই হোটেলে গিয়ে উঠে যেখানে বেনরা উঠেছে। তবে বেনরা তাকে না চিনলেও ওই লোকটা তাদেরকে চিনে ফেলে। এরপর থেকে সে বেনদের উপর নজর রাখতে শুরু করে। এদিকে বেনরা লোকাল পুলিশের হেল্প নিয়ে মনিকার অনুপস্থিতিতে তার বাড়িতে গিয়ে কিছু স্পিকার লাগিয়ে দিয়ে আসে, যাতে তারা হোটেলে বসে জানতে পারে যে মনিকার বাড়িতে কারা আসা যাওয়া করছে অথবা তার সাথে ফোনে কাদের কথা হচ্ছে। এরপর তারা মনিকার ছেলের ডিএনএ স্যাম্পল কালেক্ট করার জন্য তাকে ফলো করতে শুরু করে। ফলো করতে করতে তারা একটা পার্কে চলে যায়। সেখানে মনিকার ছেলে আইসক্রিম খেয়ে তার কাঠিটা ডাস্টবিনে ফেলে দেয়। তখন বেন গিয়ে সেটা তুলে আনে আর এই পুরোটা প্রমাণ হিসেবে সুয়ানা ভিডিও রেকর্ড করে রাখে। ডিএনএ স্যাম্পল কালেক্ট করার পর সেটা ব্রাজিলের ন্যাশনাল জেনেটিক ল্যাবে টেস্ট করার জন্য পাঠানো হয়। সেটা জেনে ল্যাবের মেইন টেকনিশিয়ান ভীষণ খুশি হয়। সেই ল্যাবেই ইউরি জয়েন করেছিল আর সে ব্রাজিল থেকেই ফেডারেলের কেসে সাহায্য করতে শুরু করে, যার মাধ্যমে ব্রাজিল অথরিটিও ডিএনএ স্যাম্পলকে গ্রহণযোগ্য প্রমাণ হিসেবে গণ্য করতে শুরু করে। এদিকে আমরা দেখতে পাই আইজ্যাকের পাঠানো লোকটা বেনের অনুপস্থিতিতে তার রুমে ঢুকে সেখানে স্পিকার লাগিয়ে দেয় আর সেই সাথে তার ব্যাপারে যতদূর সম্ভব তথ্য কালেক্ট করতে শুরু করে। এরই মাঝে বেনরা সেখানে চলে আসে, কিন্তু তারা লোকটাকে দেখার আগেই সে জানালা দিয়ে পালিয়ে যায়। আরেকদিকে সোলস জানতে পারে যে আইজ্যাক তার একটা লোককে সান্টা ইসাবেলে পাঠিয়েছে। তখন সে মনে করে যে তারা হয়তো তার পরিবারের ক্ষতি করতে চাচ্ছে, তাই সে দ্রুত সান্টা ইসাবেলে গিয়ে সেই লোকটাকে পাকড়াও করে। তখন লোকটা তাকে জানায় যে সে তার পরিবারের কোনো ক্ষতি করতে চায় না, বরং সে ফেডারেল এজেন্টদের হাত থেকে তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। সে সোলসকে জানায় যে বেনরা মনিকার বাড়িতে স্পিকার সেট করেছে আর তার ছেলের ডিএনএও নিয়েছে। এটা শুনে সোলস ভীষণ রেগে যায়, কারণ তার পরিবারের উপর কেউ চোখ তুলবে সেটা সে মেনে নিতে পারে না। তখন সে লুকিয়ে মনিকার বাড়িতে গিয়ে একটা পার্সেল রেখে চুপচাপ বেরিয়ে আসে, কারণ সে জানত যে সে কথা বললেই বেনরা জেনে যাবে। সেখান থেকে বের হয়ে সে মনিকাকে ফোন করে কৌশলে ওই পার্সেলটার কাছে যেতে বলে আর ওই পার্সেলের প্যাকেটে লেখা ছিল যে তার বাড়িতে স্পিকার লাগানো হয়েছে। মনিকা তখন বিষয়টা বুঝতে পারে। এরপর সোলস তার সাথে এমনভাবে কথা বলে যে বেনরা বুঝতেই পারে না সে ওই শহরেই আছে। তবে বেনরা তখন প্রফেসরের মাধ্যমে লোকেশন ট্রেস করে জানতে পারে যে সোলস ওই শহরেই একটা গোডাউনে আছে। বেনরা তখন লোকাল পুলিশকে বিষয়টা জানিয়ে সেই জায়গার উদ্দেশ্যে রওনা হয়। তবে তাদের আগেই লোকাল পুলিশরা সেখানে পৌঁছে যায়। সেখানে গিয়ে দেখে সোলস সেখান থেকে চলে গিয়েছে আর সেখানে একটা টাইম বম্ব সেট করে রেখে গিয়েছে, যেটা কিছুক্ষণের মধ্যেই ফেটে যাবে। ফলে বেনরা সেখানে পৌঁছতে না পৌঁছতেই বোমটা ব্লাস্ট হয়ে যায় আর লোকাল পুলিশ অফিসাররাও তাতে মারা যায়। বেনরা বুঝতে পারছিল না যে তাদের ব্যাপারে সোলস জানলো কিভাবে। তারা ধরে নেয় যে তাদের টিমের কেউ হয়তো সোলসকে সাহায্য করছে আর তাদের সন্দেহ যায় মন্টেরার উপর। এদিকে মন্টেরা তার গ্যাংয়ের সাথে মিলে ডাকাতির প্ল্যানিং করতে থাকে আর সেই সাথে তার গ্যাংয়ের লোকদের উপর নজর রাখতে থাকে। এরপর ডাকাতির দিন ঘোস্ট গ্যাংয়ের সবাই ফেডারেল পুলিশের পোশাকে একটা শিপিং কোম্পানিতে অ্যাটাক করে, কারণ তারা খবর পেয়েছিল যে সেখান থেকে গোল্ডের শিপমেন্ট পাঠানো হবে। তারা গিয়ে সেখানকার এমপ্লয়ীদের জিম্মি করে তাদের মধ্য থেকে একজনকে নিয়ে সেই গোল্ডের কন্টেনার খুঁজে বের করে। সেখান থেকে তারা এক টনেরও বেশি গোল্ড পায়, কিন্তু সেটা নিয়ে বেরোনোর সময় বাধে বিপত্তি। গোল্ডের ওজন বেশি হওয়ায় তারা গাড়ি নিয়ে এগুতে পারছিল না। তখন সোলস বাকিদের গাড়ি থেকে নেমে যেতে বলে যাতে গাড়িটা একটু হালকা হয়। তখন বাকিরা অন্য গাড়িতে চলে যায় আর সোলস গোল্ড বারগুলো নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ডাকাতি তো ঘোস্ট গ্যাং করলো, তাহলে মন্টেরার গ্যাং কোথায়? আর বেনরা কি এবার সোলসকে খুঁজে বের করতে পারবে? সেসব আমরা জানতে পারবো পরের ভিডিওতে। আর পরের ভিডিওটাই যেহেতু শেষ ভিডিও, তাই কোনোভাবেই সেটা মিস করবেন না, তাহলে কিন্তু আসল রহস্যটাই অজানা থেকে যাবে। যাই হোক, লাইক কমেন্টের কাজটা সেরে ফেলুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখুন।